নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেশন একাডেমিতে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো পণ্ডিচেরি। আমরা জানি ভারতবর্ষের মানচিত্রে বেশ কয়েকটি স্থান পণ্ডিচেরি নামে পরিচিত, যদিও এটা একটাই ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ। এখন বিষয় হচ্ছে আমরা দেখে নেব যে কোন কোন অঞ্চলগুলোকে আমরা পণ্ডিচেরি বলছি আর সেগুলো মানে বর্তমানে কোন কোন রাজ্যে অবস্থিত বা কেনই বা এরকম বিক্ষিপ্ত এই অঞ্চলগুলো। তো আমরা যদি ভারতের ম্যাপে আমরা একটু চোখ দিই তাহলে দেখতে পাবো, প্রথমে কেরল রাজ্যের একটা পয়েন্ট দেখাচ্ছি আমরা, মাহে, তার নাম হচ্ছে মাহে, এটা কিন্তু পণ্ডিচেরিরই অংশ, ওটাও পণ্ডিচেরি। আচ্ছা, তারপর আমরা যদি অন্ধ্রপ্রদেশে চলে যাই ওখানে দেখতে পাবো ইয়ানাম, অন্ধ্রপ্রদেশ। আর তামিলনাড়ুতে দুটো অঞ্চল আছে, একটা হচ্ছে কারাইকাল আর একটা হচ্ছে পণ্ডিচেরি। এই চারটে জায়গা মূলত একদম কোট টু কোট পণ্ডিচেরি যে ইউনিয়ন টেরিটরি, তো সেই ইন্ডিয়ান টেরিটরির মধ্যেই অন্তর্গত এবং একটাই নাম পণ্ডিচেরি। তো হঠাৎ এরকম চারটে আলাদা আলাদা জায়গায় বা কেন পণ্ডিচেরি হতে গেল? তো চারটে জায়গার তো চারটে নাম হতে পারতো, চারটে ইউনিয়ন টেরিটরি হতে পারতো, কিন্তু সেগুলো না হয়ে কেন এই চারটি জায়গাই পণ্ডিচেরি নামে পরিচিত সেইগুলো আজকে আমরা একটু জেনে নেব। এখন জানতে গেলে আমাদের জানতে হবে ভারতবর্ষ মূলত ছিল ব্রিটিশদের অধীনে, ব্রিটিশ থেকে ভারতীয়রা স্বাধীনতা পায় 1947 সালে। কিন্তু এই যে পার্টিকুলার চারটে জায়গা সম্পর্কে আমরা ইন্ডিকেট করেছি, যেটাকে আমরা এখন পণ্ডিচেরি বলছি, এই চারটে ছোট ছোট জায়গা এগুলো কিন্তু ব্রিটিশের উপনিবেশ ছিল না, এগুলো ছিল ফ্রান্সের উপনিবেশ। তো সেই ফ্রান্স যখন ভারতবর্ষ থেকে চলে যায় 1954 সালে এই চারটে জায়গা স্বাধীনতা পেয়েছিল। তো সেই 1954 সালে এরা চারটে জায়গা স্বাধীনতা পাওয়ার সময় ফ্রান্স সরকারের সাথে ভারত সরকারের একটা চুক্তি হয়, মানে ফ্রান্সে যারা এখানে ছিল আর কি তাদের সাথে ভারত সরকারের একটা মৌ স্বাক্ষরিত হয়। তো সেই মৌ মতে এই চারটে জায়গাকে সেই চুক্তি অনুযায়ী যে যে রাজ্যের মধ্যে এই জায়গাগুলো পড়ছে সেই রাজ্যের মধ্যে ইনক্লুড করা যাবে না, এক নম্বর। দু নম্বর, এই রাজ্যের কোনোভাবে শাসনভার এই চারটে জায়গার মধ্যে থাকবে না, এই চারটে স্বতন্ত্র জায়গা হবে এবং এই চারটে জায়গার একটা নির্দিষ্ট শাসন ব্যবস্থা থাকবে, সেই চারটে যে কোনো স্টেটে হতে পারে। যেমন আমরা দেখছি কেরলের মধ্যে একটা আছে, আমার তামিলনাড়ুতে দুটো আছে এবং অন্ধ্রপ্রদেশে একটা আছে। তো হিসেব মতো অন্ধ্রপ্রদেশের আন্ডারে এটা, তামিলনাড়ুর আন্ডারে এই দুটো আর কেরলের আন্ডারে এইটা পড়ার কথা, কিন্তু এরকম হয় না। এই চারটের নাম একটাই নাম পণ্ডিচেরি এবং এই চারটের শাসন ব্যবস্থাও একই, ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই আমরা জানি। তাহলে 1954 সালে যখন এই চারটে জায়গা স্বাধীন হয় ফ্রান্সের থেকে, যখন ভারতের কাছে আসে, তখন এইগুলো পণ্ডিচেরি নামকরণ হয় এবং সেগুলো ইউনিয়ন টেরিটরির আওতায় আনা হয়, এবং তার ফলে কোনো রকম সমস্যা ছাড়াই সব কিছু ঠিকঠাকভাবে হয়, কারণ মৌ যেটা স্বাক্ষরিত হয়েছিল সেই মৌটা ঠিকঠাক পালিতও হয় এবং বর্তমান সময় পর্যন্ত সেইভাবেই চলছে। এই জন্য বিভিন্ন রাজ্যে অবস্থিত হলেও এই চারটে আলাদা আলাদা জায়গাকে আমরা পণ্ডিচেরি বলে জানি। থ্যাংক ইউ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।